ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দেশের 141টি উপজেলায় ভোট হবে আগামীকাল। গত রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। আজ সকল কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে এরই মধ্যে বেশ কিছু সহিংসতা অনিয়মের খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জ সদরে এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে 5 জন প্রিজাইডিং কর্মকর্তা সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার সুজানগরে 11 জন সহযোগী সহ চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে প্রায় 23 লাখ টাকা জব্দ করা হয়েছে। কুষ্টিয়া সদরে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুনের উপর হামলার ঘটনা ঘটেছে। অনিয়মের অভিযোগ তুলে নওগাঁর নিয়ামতপুরে 4 জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। উপজেলা নির্বাচনের তথ্য জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, নওগাঁ উপজেলা নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আর নিয়ামতপুর উপজেলার 4 জন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের কারণ সম্পর্কে জানাবেন। সত্যিকার আপনাকে ধন্যবাদ। আগামীকাল কিন্তু ষষ্ঠ পর্যায়ের উপজেলা পরিষদের ভোট গ্রহণের প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশের মতো নওগাঁতেও। নওগাঁর ধামরহাট, পত্নীতলা ও মহাদেবপুর বদরগাছি উপজেলায় এই ষষ্ঠ পর্যায়ের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া কিন্তু আপনার আগামী 21 মে দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হতে কমিশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকারের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নওগাঁর নিয়ামতপুর উপজেলায়, যে উপজেলাটি আমাদের বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনী এলাকায়। এই নিয়ামতপুর উপজেলায় আওয়ামী লীগের 4 জন চেয়ারম্যান প্রার্থী ইতিমধ্যে তারা ভোট বর্জন করেছে। ভোট বর্জন করে তারা ফেসবুকে লাইভ দিয়েছে এবং সাংবাদিকদের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা যেটা জানিয়েছে যে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তারা এই নির্বাচন 4 জন প্রার্থী নির্বাচন বাতিল করেছে। নির্বাচন বর্জনকারী প্রার্থীরা হলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি শ্রী ঈশ্বরচন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন। তারা জানিয়েছেন যে অপর 1 জন প্রার্থী আনারসে প্রতীক পেয়ে তারা বিভিন্ন গত 2 মে তারা প্রতীক পাওয়ার পরে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণার কাজগুলো কিন্তু তারা চালিয়ে আসছিল, কিন্তু অপর 1 জন প্রার্থী বর্তমান খাদ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে এই ভোট বর্জনকারী 4 জন উপজেলা চেয়ারম্যান যে প্রার্থী রয়েছে তাদেরকে ভয় ভীতি দেখানোর কারণে তারা খাদ্যমন্ত্রীর সম্মান রক্ষার্থে ভোটকে বর্জন করেছে বলে জানিয়েছে। এছাড়া কিন্তু আপনার নওগাঁর ধামরহাটে যে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও কিন্তু বিভিন্ন প্রার্থীদের মধ্যে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটিয়েছে। এই ছোটখাটো ঘটনা ছাড়া কিন্তু নওগাঁতে এখন পর্যন্ত ষষ্ঠ পর্যায়ে উপজেলা পরিষদের ভোট গ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আমার সাথে কথা হয়েছে নওগাঁ জেলা পুলিশ সুপার রউফ। আপনার কাছে এই পর্যায়ে একটু জানতে চাই, এরই মধ্যে প্রচার প্রচারণা শেষ হয়েছে, নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে কিনা জানাবেন। প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রউফ, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। রউফ, যেটা জানতে চাই, প্রচার প্রচারণা এরই মধ্যে শেষ হয়েছে, নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হওয়ার কথা, শুরু হয়েছে কিনা একটু জানাবেন। ইফতেখার, এখনো পর্যন্ত কিন্তু নওগাঁতে আপনার নির্বাচনের সরঞ্জাম সরবরাহ এখনো শুরু করা হয়নি, তবে জানিয়েছে যে আজকে দুপুরের পর থেকে ষষ্ঠ উপজেলায় যে নির্বাচনের সরঞ্জামগুলো পৌঁছানো হবে এবং সেই প্রস্তুতিটা গ্রহণ করেছে। দুপুরের পর থেকে সরঞ্জামগুলো আপনার যে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেসব উপজেলাতে পাঠানো হবে বলে জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান। এছাড়া দর্শক সহকর্মী আব্দুর রউফ যুক্ত ছিলেন নওগাঁ থেকে।